সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার পাঠশালায় তোমাদের স্বাগত। ইতিমধ্যে 2022 সালের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এ ভিডিওতে কথা বলব ষষ্ঠ শ্রেণীর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে। প্রথম সপ্তাহে তোমাদের দুটি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে, একটি হচ্ছে বাংলা, অপরটি হচ্ছে গণিত। এ ভিডিওতে কথা বলব বাংলা বিষয়টির নমুনা উত্তর নিয়ে। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে নিই, তারপর উত্তরটি দেখব। তো এই অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। আর অ্যাসাইনমেন্টের নির্দেশনা হিসেবে দেওয়া হয়েছে, দেখো, পাঠ্যবই থেকে মিনু গল্প পাঠ পরিচিতি অংশ পড়তে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 81 পৃষ্ঠার বাংলাদেশের শিশু অধিকার অধ্যায়টি পড়ে নিতে পারো। এ দুটো ছিল আমাদের নির্দেশনা। কাজের ধাপ দেওয়া হয়েছে এখানে 4টি। প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে, তুমি কি কি পারো তার একটি, মানে আর কি কি পারো না তার তালিকা তৈরি করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো চিহ্নিত করতে হবে। প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তার উল্লেখ করতে হবে। সো এই 4টা ছিল আমাদের এখানে কাজের ধাপ, আর নির্দেশনা ছিল 2টি। তো তোমরা এখানে আসলে যেহেতু বাংলা অ্যাসাইনমেন্ট করছো, তার সাথে সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 81 পৃষ্ঠায় বাংলাদেশের শিশু অধিকার যে পয়েন্টটি আছে, সেই পয়েন্টটির তথ্যগুলো তোমরা একটু পড়ে নিবে, যাতে করে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি বুঝতে বা লিখতে সুবিধা হয়। তো তারপরে আমরা আসলে দেখা যাচ্ছে যে পারফেক্টলি আসলে একটা অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করছি। সো দেখো যে সেটাতে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে দিতে পারো ছোট করে, যেটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। এটা ছিল অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর আমরা উত্তরটি শুরু করতে পারি এখান থেকে, প্রতিবন্ধিতার ধারণা। প্রতিবন্ধী অর্থ এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। প্রতিবন্ধিতার প্রকারভেদ মানে বিভিন্ন ভিত্তিতে করা হয়ে থাকে, যেমন কখন শুরু হয়েছে তার ভিত্তিতে প্রাথমিক প্রতিবন্ধিতা। বিভিন্ন ধরনের প্রতিবন্ধিত্ব নিয়ে জন্মগ্রহণ করলে তাকে প্রাথমিক প্রতিবন্ধিতা বলা হয়। পরবর্তী বা অর্জিত প্রতিবন্ধিতা, জন্মের পরে বিভিন্ন কারণে প্রতিবন্ধিত্ব বরণ করে থাকলে তাকে পরবর্তী বা অর্জিত প্রতিবন্ধিতা বলা হয়। কোনো অঙ্গ আক্রান্ত হয়েছে তার ভিত্তিতে শারীরিক প্রতিবন্ধী, চলনে অক্ষম ব্যক্তিকে দৈহিক বা শারীরিক প্রতিবন্ধী বলে। এছাড়া আছে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বহুবিধ প্রতিবন্ধী। আমার পারা এবং না পারা কাজের তালিকা, আমি যা যা পারি, আমি হাঁটতে পারি, আমি গান গাইতে পারি, আমি গিটার বাজাতে পারি না, আমি মাটির পুতুল বানাতে পারি না, আমি ঘুড়ি বানাতে পারি না, আমি রান্না করতে পারি না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা, আমাদের আশেপাশে এরকম অনেক শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো হয় না। তাদের আচার আচরণ ও দৈহিক গঠন স্বাভাবিকের তুলনায় ধীর এবং অসামঞ্জস্যপূর্ণ, সমস্যাগ্রস্ত। এদের মধ্যে অনেকেই আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না, কারো কাছে হাঁটা চলা করতে অসুবিধা হয়। কিছু শিশু আছে যারা ঠিকমতো কথা বলতে পারে না, আবার অনেকেই আছে যারা অন্যের কথা শুনতে পায় না, আবার কেউ কেউ আছে বুদ্ধি প্রতিবন্ধী যারা অনেক বড় হয়েও ছোটদের মতো আচরণ করে। উপরে উল্লেখিত শিশুদেরকে আমরা প্রতিবন্ধী বা বিশেষ সুবিধা সম্পন্ন শিশু বলে থাকি। আমাদের আশপাশে থাকা এ সকল বিশেষ সুবিধা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের অবশ্যই কোনো না কোনো দায়িত্ব পালন করা উচিত। প্রতিবন্ধী শিশুদের জন্য আমরা যা যা করতে পারি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারি, বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, সবসময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের সঙ্গ দিয়ে দিতে পারি আর কি। প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারি, যেমন গান বলা, গল্প শোনানো সহ অন্যান্য খেলা যেগুলোতে তারা অংশগ্রহণ করতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে পরিবারটি সুন্দর সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে পারি। এভাবে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে এবং তাদের জন্য
বিশেষ পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে সমাজের জনসম্পদে পরিণত করতে পারি। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করবে। এই ভিডিও সম্পর্কে অথবা আমাদের এই কার্যক্রম সম্পর্কে তোমার যদি কোনো মতামত দেওয়ার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে জানাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তুমি সবার আগে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।